রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আরেকটি কুরিয়ার আসছে। এই কুরিয়ারটি আসছে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে, আর এই মিটারটি পাঠাইছে শঙ্কর দা। তো প্যাকেটটি খুলে দেখতে পেলাম এখানে একটি ডিসকভার 125-এর একটি মিটার আছে। তো আমি এই মিটারটি পাওয়ার কানেকশন করে দেখাই এর সমস্যাটা। তো দেখেন, এই মিটারটি অন করলে সব কিছু ঠিক আছে, কিন্তু ডিসপ্লের ভিতরে কোনো লেখা নেই। আলো আসতেছে কিন্তু কোনো লেখা আসতেছে না, লেখাগুলো ঘোলা হয়ে গেছে। তো এখন আমি এই মিটারটি খুলবো, তারপর এটাকে রিপেয়ার করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এই মিটারটি রিপেয়ার করা যায়। তো আমি উপরে টপ কেসিংটা খুলে ফেলছি, এখন আরও স্ক্রু আছে ভিতরে, এগুলো খুলে তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আপনাদের মোটরসাইকেলের ডিজিটাল মিটারের যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার মিটার রেডি করে দিতে পারবো। তো দেখেন মিটারটির মাঝখান থেকে কিভাবে ঘোলা হয়ে গেছে। এই ডিসপ্লেটি চেঞ্জ না করে রিপেয়ার করা যাবে। আবার যদি আপনি চান যে ডিসপ্লেটি নতুন লাগাতে, তাহলে নতুনও কিন্তু লাগানো যাবে। তো আমরা এখন এটাকে রিপেয়ার করব। তো ডিসপ্লেটি মাদারবোর্ডের সঙ্গে অনেকগুলা পিন সোল্ডারিং করা থাকে, তো এই পিনগুলো ডিসসোল্ডারিং করছি। এখন মাদারবোর্ড থেকে এই ডিসপ্লেটি খুলে নিয়ে আসতে হবে। এই ডিসপ্লেটি আবার ফ্রেমের সঙ্গে লাগানো থাকে। এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, সাদা হচ্ছে ফ্রেম। তো এই মাদারবোর্ডে অনেক ধুলোবালি ময়লা থাকে, এটা আমি থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মিটারটি খোলা হয়েছে। আর এই ডিসপ্লেটি ফ্রেমের সঙ্গে এক ধরনের গাম দিয়ে লাগানো থাকে, তো এটাকে নাইফ দিয়ে কেটে ডিসপ্লেটি বের করতে হবে। তো এই হচ্ছে ডিসপ্লেটি, এটা আমি ফ্রেম থেকে খুলে নিয়ে আসলাম। এই হচ্ছে ডিসপ্লেটি। তো এই ডিসপ্লেটি তো এই ডিসপ্লেটিকে এখন রিপেয়ার করতে হবে। রিপেয়ার করে তারপরে আমি লাগাবো। তো এই ডিসপ্লের যে পেপারটি নষ্ট হয়ে যায়, এটাকে রিপ্লেস করতে অনেক সময় লাগে। এটা গাম দিয়ে লাগানো থাকে, গাম পরিষ্কার করা, তারপরে পেপার কাটিং করা অনেক সময়ের ব্যাপার। তো এটাতে ভিডিও লং হয়ে যায়, এই জন্য আমি ডিসপ্লেটা রেডি করে এটা ফ্রেমের সঙ্গে লাগায় নিলাম। এখন আমি ডিসপ্লেটিকে আবার সোল্ডারিং করে মাদারবোর্ডের সঙ্গে ফিক্সড করে ফেলবো। তো ডিসপ্লে সোল্ডারিং করা শেষ, এখন এটাকে আবার পরিষ্কার করতে হবে। থিনার দিয়ে ক্লিন করে এটাকে হট গান দিয়ে হিট দিয়ে শুকায় এবার আমরা পাওয়ার কানেকশন করে চেক করব। তো দেখেন পাওয়ার কানেকশন করে দিছি। এই যে দেখেন লেখাগুলো একেবারে স্পষ্ট, আগে যেরকম নতুন ছিল সেরকম হয়ে গেছে। আমি আর একবার দেখাই, দেখেন 188 আসছে, এই মাঝখানে কিছুই দেখা যাচ্ছিল না, এখন ফুল ক্লিয়ার। তো এখন আমি মিটারটিকে আবার ফিটিং করে ফেলবো।
তো বন্ধুরা, বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছে মিটার পাঠাতে পারেন। আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ থাকবে। হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করে কথা বলতে পারেন। তো স্ক্রু লাগানোর পর পুরো যখন ফিটিং হয়ে যাবে তখন একবার ফাইনাল টেস্ট করব, তারপর এটাকে প্যাকিং করে আবার হবিগঞ্জ পাঠিয়ে দেব। তো আমি টপ কেসিংটা এখন লাগায় নেবো। এই যে টপ কেসিংটা লাগায় নিলাম, এখন কিছু স্ক্রু আছে, এগুলো লাগাতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো স্ক্রু লাগানো শেষ, এখন আমি পাওয়ার কানেকশন করতেছি। ফুল ফিটিং করার পর অন করলে কেমন হয় দেখেন, এই যে একেবারে সুন্দরভাবে লেখাগুলো চলে আসছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখেন। তো এভাবে আমরা প্রত্যেকটা মিটার আমাদের বিভিন্ন জেলার থেকে যে মিটারগুলো পাঠায় এগুলো আমরা রেডি করি, রেডি করে সুন্দরভাবে প্যাকেট করে আবার তাদের ঠিকানায় পাঠিয়ে দিই। তো অনেকে হোয়াটসঅ্যাপে আবার মেসেজ দিয়ে বলেন যে ভাই এটা পাঠাবো, এটা নিশ্চয়তা কি? তো আমাদের কাছে এই পর্যন্ত 15 থেকে 20টা জেলার থেকে আমাদের কাছে মিটার পাঠাইছে, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা এগুলো দেখে নেবেন, তাহলে আর একটু ভালোভাবে আমাদের প্রতি বিশ্বাস হবে। দেখেন আমি সুন্দরভাবে প্যাকিং করে টেপ দিয়ে আটকায় এটাকে আবার ফিটিং করে নিছি। সব থেকে ভালো হয় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠালে, তো আপনারা চেষ্টা করবেন এভাবে পাঠানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।